হ্যালো এভিওান দিশি শুভজিৎ ঘোষ এই এম বিবিএস স্টুডেন্ট ফ্রম আইপিজি এম অ্যান্ড এস এস কেম হসপিটাল কলকাতা জেনপাস টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের রিলেটেড যে ভিডিওগুলো আমার আছে সেই ভিডিওগুলোর কমেন্ট সেকশানটা আমি চেক করছিলাম তো দেখলাম সেখানে অনেকেই তোমরা কীভাবে জেনপাসের জন্য প্রিপেয়ার হবে আর এক মাস যে বাকি আছে এই এক মাস সময়টা কীভাবে জেনপাসের জন্য আলাদা কিছু এফোর্ট দিতে হবে কিনা এই সমস্ত কিছু নিয়ে একটা ভিডিও আমার কাছে চেয়েছো যেখানে আমি তোমাদের এই জিনিসগুলো গাইড করি যেমন এখানে তোমরা নিচের এই কমেন্টটা দেখতে পারো যে দাদা আমি এনসিআরটি পড়ি অনলি আমি কি জেনপা বা জেন পাস ক্র্যাক করতে পারবো অনলি এনসিআরটি পড়ে প্লিজ রিপ্লাই এই কমেন্ট একটি ছিল তো আমি এই ভিডিওতে নেক্সট ওয়ান মান্থস তোমরা আমি জানি যে তোমরা তোমাদের ম্যাক্সিমাম জোনই এখন নিটের জন্য প্রিপারেশান নিচ্ছ কিন্তু তার পাশে পাশাপাশি কোন জায়গাটায় এফোর্ট আরেকটু করলে তোমার জেনপাসটাও একেবারে স্মুথলি ক্লিয়ার হয়ে যায় স্মুথলি ক্লিয়ার মানে আমি চেষ্টা কর দেখো আমি আমার সম্বন্ধে যদি কিছু বলি তাহলে দেখো দু হাজার আঠেরো এবং দু হাজার সতেরোতে আমি জেনপাস এক্সামে বসেছিলাম তখন নাম ছিল জেনপা তো সেই সময় দু হাজার সতেরোতে আমার হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এর আশেপাশে র্যাঙ্ক হয়েছিল আর আমার ক্যাটাগরি র্যাঙ্ক ডবল ডিজিটেই ছিল ক্যাটাগরি আমার ও বি আছে আর সেই রকমভাবে দু হাজার আঠেরোতেও আমি জেন পাস দিয়েছিলাম নিটে যেহেতু হয়নি তো জেন পাসেও দিয়েছিলাম তো জেন পাস এক্সামে আমার র্যাঙ্ক কিন্তু ডবল ডিজিটেই এসেছিলো মানে হান্ড্রেডের কম এক্স্যাক্ট কত সেটা আমার মনে পড়ছে না তো যাই হোক সেই র্যাঙ্কটা যখন এসেছিলো তো সেই সময় আমি কীরকমভাবে জেন পাসের আগে পড়তাম সেই স্ট্র্যাটেজিটাই তোমাদের সাথে শেয়ার করব এবং অবশ্যই কিছু বই পত্র নিয়েও বলবো তো ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল তখনই হবে যদি তোমরা এই ভিডিওটা শুনে সেটা কাজে লাগাও এবং শেষ অবধি যা বলবো সেটা শোনো আমি ধরেই নিয়েছি যে তোমরা নিটেরই প্রিপারেশান নিচ্ছ মেনলি এবার তার মধ্যে থেকে কিভাবে তোমরা জেন পাসের জন্য আরেকটু একটু এক্সট্রা এপোর্ট দিতে পারো এই সময়কালটায় এই নেক্সট এক মাসে সেইটাই আমি চেষ্টা করব তোমাদের বলা তবে তোমাদের কিছু কিছু কমেন্ট আমি এখানে দেখিয়ে দেখিয়ে দিই এই যেমন একজন কমেন্ট করেছিল জেন পাস কীভাবে পড়বো একটা ভিডিও করো আর একজন এই কমেন্টই করেছিল যে বায়োলজি এনসিআরটি শুধু পড়ি যেটা ন্যাচারাল যেহেতু এনসিআরটি থেকেই নিটে আসে তো সেইটাই শুধু পড়া হয় সেক্ষেত্রে বাংলা বই থেকে দেবে কি দেখো বাংলা বই থেকে বায়োলজি পার্টটায় কিন্তু মানে এনসিআরটি ডাটা তুলে যেমন নিট পরীক্ষায় দেয় সেই রকম পুরো ডাইরেক্ট দেবে না এনসিআরটিকে তো এইভাবে ডাইরেক্টলি ফলো করে না এখানে তার বাইরে কিছু কিছু আসবে কিন্তু সেটা তোমরা যদি এইচএস ভালো করে বেঙ্গলি মিডিয়ামের বইপত্র পড়ে থাকো তাহলে সেই জায়গাটা অ্যান্সার করতে পারবে ঠিক আছে এই যে তুমি কমেন্ট করেছিলে যে জিজ্ঞাসা করেছিলে বাংলা বই থেকে দেবে কি তো বাংলা বই থেকে বলতে বাংলার যে ওয়েস্ট বেঙ্গলের যে এইচএসের সিলেবাস সেই সিলেবাসের মধ্য থেকে কিন্তু দেয় আর আলাদা করে বাংলা বই থেকে আবার পড়তে হবে নাকি দেখো এখন আমি চাইবো যে তোমরা নিটের প্রিপারেশানটাই বেস্ট নাও কিন্তু তার সাথে এটাকে কিভাবে বেস্ট করতে এইটাতেও বেস্ট করতে পারো সেই ব্যাপারটা বলবো তাই আমি এখানে তোমাদের কখনোই বলবো না যে তোমরা এনসিআরটিটার যে পড়ছো এবং নিটের যে প্রিপারেশান নিচ্ছ তার থেকে অনেকটা টাইম তোমাদের চলে যাক বাংলা বই পড়তে আবার ঠিক আছে যারা রিসেন্ট এইচএস দিলে বা এইচএসের জন্য তৈরি হচ্ছিল দু হাজার একুশে অর্থাৎ দু হাজার একুশের ক্যান্ডিডেট তাদের তো সিলেবাসটা পড়া আছে বাংলা বই থেকে তো তারা একমাত্র বাংলা বইটাকে আরও দু একবার রিভাইজ করবে আর যারা ড্রপার আছো তাদের দরকার নেই বাংলা বই আলাদা করে রিভাইজ করার ঠিক আছে সেই ক্ষেত্রে আমি দুটো প্র্যাকটিস বুক বলে দেবো সেটা তোমরা যারা যারা পাসার ক্যান্ডিডেট দুটোর মধ্যে যে কোনো একটা প্রথমে কেনো সেই প্র্যাকটিস বইটা শেষ হয়ে গেলে তখন নেক্সটটা কিনবে আর সেই প্র্যাকটিস বুকগুলোর লিঙ্ক নিচে ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেটা তোমরা চেক করে নেবে সেখান থেকে পুরোপুরি বাংলা বাংলাতে কোশ্চেন দেওয়া আছে অনেক সেই কোশ্চেনগুলো প্র্যাকটিস করে তোমাদের প্র্যাকটিস্টার্ব হয়ে যাবে এবং তার ফলাফল দেখবে ভালো হবে পরীক্ষার সময় এটা গেল বায়োলজির কথা বায়োলজির ক্ষেত্রে তো আমি তোমাদের বললাম যে কোনো বই যেটা বাংলা মিডিয়ামের ইলেভেন টুয়েলভের ছিল সেই বই আবার নতুন করে থিওরি পড়ার দরকার নেই ফর ড্রপার্স বা রিপিটার যাই বলো কিন্তু যারা দু হাজার একুশে এইচএস দিয়েছো তাদের বলবো তারা যেহেতু রিসেন্টলি পড়েছো তো তারা একবার দুবার রিভাইজ করবে অবশ্যই ঠিক আছে তাদের জন্য সহজ হবে এবার যারা ড্রপার তাদের কেন বলছি না কারণ এক বছর তারা নিশ্চয়ই কোনো না কোনো স্যারের লেকচার দেখেছো তো সেই লেকচারের দিয়েও অনেকটা জায়গা কভার হয়ে যায় ব্রডলি তো সেই ক্ষেত্রে তোমাদের দরকার পড়বে না এবং আমি চাইবো না যে আরও তুমি ইনভেস্ট করো এর প্রতি টাইমটা এমসিআরটি পড়ার পিছনে যে টাইমটা ইনভেস্ট করছো সেটার বদলে এটা আমি কখনও চাইবো না তোমরাও এটা করো না এই এটা যে কমেন্টটা এসেছে এই কমেন্টটাও মোটামুটি একই রকম কমেন্ট তো যাই হোক এই জায়গাটা গেল বায়োলজির ব্যাপারটা এবার তোমাদের সবচেয়ে আগে কি করা উচিত সেই জায়গাটা তোমাদের বলছি এই জিনিসগুলো তো করবেই এর সাথে একবারে ধরো আজকে তুমি যেদিন ভিডিওটা দেখছো সেদিনই যে জিনিসটা করা উচিত প্রথমে সেই জিনিসটা এবার বলি এই ভিডিওটি দেখা শেষ হয়ে গেলে এই ডাব্লু বি জে ডাব্লিউ বি ডট এনআইসি ডট ইন এর ওয়েবসাইটে যাবে সেখানে গিয়ে জেন পাসের যে ওল্ড কোশ্চেন পেপারগুলো এইখানে এই যে জেন পাস ওল্ড কোশ্চেন পেপার এখানে ক্লিক করলেই এখানে সমস্ত কোশ্চেন পেপার যেগুলো আছে দু হাজার সতেরো থেকে দু হাজার উনিশ অবধি সেই পেপারগুলো পেয়ে যাবে তোমরা নিশ্চয়ই জানো যে সে বা জেনপাতে যেটা আগে নাম ছিল জেনপা তো এইখানে পঞ্চাশটা প্লাস পঞ্চাশটা মানে পঞ্চাশটা প্রশ্ন হয় বায়োলজি থেকে এবং পঞ্চাশটা প্রশ্ন হয় ফিজিক্স আর কেমিস্ট্রি থেকে অর্থাৎ ফিজিক্স থেকে পঁচিশ কেমিস্ট্রি থেকে পঁচিশ ইলেভেন টুয়েলভ দুটো ক্লাসেরই সিলেবাস থেকে কোশ্চেন আসে এক্ষেত্রে আর তোমার তোমরা এটাও নিশ্চয়ই জানো যে প্রথমে মানে পেপারগুলোই আলাদা আলাদা হয় একসাথে পঞ্চাশ প্লাস পঞ্চাশ একশোটা প্রশ্ন কিন্তু দেবে না পেপারে যেমন নিটে দেয় সেরকম দেবে না এখানে প্রথম হাফে দেবে হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রির পেপারটা এবং সেকেন্ড হাফে দেবে বায়োলজির পেপারটা এবং এই বছরে আমি যেটা দেখলাম যে তোমাদের টাইম যেটা দিয়েছে না যে প্রতিটা পেপারের জন্য টাইম কতটা সেটা কমিয়েছে আমি যখন দিয়েছিলাম তখন কিন্তু দু ঘন্টা দু ঘন্টা চার ঘন্টা টাইম থাকতো কিন্তু এখানে আমি দেখলাম যে এগারোটা থেকে বারোটা তিরিশ অব্দি ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি আছে অর্থাৎ দেড় ঘন্টা তোমাদের এই দেড় ঘন্টা টাইমে পঞ্চাশটা এমসি কিন্তু করতে হবে এবং আর বায়োলজির ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে দেড় ঘন্টা টাইম এনাফ কারণ আমি দেখেছি সেই এক্সাম হলের সিচুয়েশানটা পঞ্চাশটা প্রশ্ন করতে পঞ্চাশ মিনিটও লাগে না আর তারপরের টাইমটা সবাই ঘুমিয়ে পড়ে রিটারেটলি কিন্তু এই যে ফিজিক্স কেমিস্ট্রির টাইমটা এটা তোমাদের ম্যানেজ করতে হবে তাই জন্য ফিজিক্স কেমিস্ট্রি প্রশ্নও বেশি প্র্যাকটিস করো বেশি করে যাতে তোমার হাতে স্পিডটা এসে যায় ক্যালকুলেশনের জায়গা কিছু থাকলে সেই স্পিডটা যাতে এসে যায় ঠিক আছে আর এই যে পেপারগুলো এইখানে যেমন দু হাজার উনিশের ফিজিক্স কেমিস্ট্রির পেপারটা যদি আমি ডাউনলোড করি তো এই পেপারটা তোমরাও এরকম ডাউনলোড করবে তোমরা ডাউনলোড করার পর তোমরা কিন্তু নিজেরাই একবার চোখ বলাবে দরকার হলে একবার একেবারে খুব যত তাড়াতাড়ি সম্ভব হয় এগুলো সলভ করার চেষ্টা করবে মানে পেপার ধরে ধরে সলভ করবে এই যে লাস্ট তিনটে পেপার দেওয়া আছে এখানে তিনটে বছরের সেগুলো সলভ করার চেষ্টা করবে এবার তোমরা সেখানে দেখবে যে তোমাদের মার্কস কত আসছে আমি তোমাদের বলি আমি যে সময় দিতাম সেই সময় কিন্তু একশো চল্লিশ অ্যাবাব যদি কেউ মার্কস পায় একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ অ্যাবাব যদি কেউ মার্কস পায় সে কিন্তু অনায়াসেই ভালো র্যাঙ্ক করে যেত সে নার্সিং পেয়ে যেত বা অন্যান্য যে কোর্সগুলো ছিল সেগুলো যে কোনো কলেজে পেয়ে যেত একশো চল্লিশ পঁয়তাল্লিশের অ্যাভাব হলে আর কিন্তু এই বছরে আমি জানি না কি হবে তো আমি তোমাদের টার্গেট করতে বলবো একশো প্লাস তোমরা যদি এই পেপারগুলো দিয়ে দেখো যে তোমার একশো পঞ্চান্ন এর ওপর স্কোর হচ্ছে সেই ক্ষেত্রে তুমি জানবে যে তোমার প্রিপারেশান ভালো আছে তুমি জাস্ট যে বইগুলো বললাম ওই বইগুলো থেকে প্র্যাকটিস করবে তাহলেই হবে বইগুলো আমি বললাম কোন বইগুলো যেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি সেই বইগুলোতে কি আছে সেই বইগুলোতে দেখবে একটি বই আছে ইভেটস ইভেটস আগে এক্সাম হতো তোমরা নিশ্চয়ই জানো ইভেটস এবং জেনপা এই দুটো প্রশ্নপত্রই ডাব্লু জে ডবল বি এর যে সংস্থা তারাই সেট আপ করতো তো দুটো প্রশ্নপত্রই একই রকমের হতো তার যে টাফ বা ইজি যাই বলো সেই জিনিসটা অর্থাৎ লেভেলটা কোশ্চেনের একই থাকতো তাই যত সেই সমস্ত পেপারগুলো প্র্যাকটিস করতে পারবে তত ভালো এবং অবশ্যই সেই লেভেলের কোশ্চেন যদি বেশি প্র্যাকটিস করো সেই ক্ষেত্রে তোমার পরীক্ষার সময় সুবিধা হবে তো নিচের যে ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে লিঙ্কগুলো সেই বইগুলোতে কিন্তু ওই ওই আগের এক্সামের প্রশ্ন এবং ওই লেভেলের প্রশ্ন দেওয়া আছে তো সেইগুলি তোমরা প্র্যাকটিস করো তোমাদের অবশ্যই অনেকটাই হেল্পফুল হবে সেই ক্ষেত্রে নেক্সট এক মাস টাইম আছে এক মাস অনেক টাইম প্রতিদিন এক তিরিশটা তিরিশটা মানে তিরিশটার ওপর চ্যাপ্টার আছে বায়োলজিতে এবার কেমিস্ট্রি আর ফিজিক্সে পনেরোটা করে অ্যাভারেজ ধরা যায় পনেরোটা কি সরি তিরিশটা করে হয়ে যাবে ইলেভেন টুয়েলভ মিলিয়ে তো দিনে যদি চ্যাপ্টার এক একটা সাবজেক্টের এক একটা করে করতে হয় তাহলে তিরিশ দিনে তিরিশটা হয়ে যাবে আমি অ্যাভারেজ ধরছি তিরিশটার এদিক ওদিক হতে পারে একটা দুটো তো তিরিশ দিনে তিরিশটা চ্যাপ্টার যদি ধরি প্রতিটা সাবজেক্টে আছে তো প্রতিটা সাবজেক্টের এক একটা চ্যাপ্টার করে তুমি ওই বইগুলো থেকে যদি চ্যাপ্টার ওয়াইজ দেওয়া থাকে কোশ্চেন তাহলে চ্যাপ্টার ওয়াইজ করবে অথবা যদি পেপার ওয়াইজ দেওয়া থাকে তাহলে এক একটা পেপার করবে যদি মক টেস্ট আকারে দেওয়া থাকে যেন তেন প্রকারে তোমাকে ওই বইগুলোর একটা বই যদি তুমি শেষ করতে পারো তাহলে তোমার পরীক্ষার আগে খুবই দেখবে কনফিডেন্সও বেড়ে যাবে এবং ভালো তুমি স্কোর করে যাবে আর তোমাদের যেটা বললাম একশো পঞ্চান্ন এর ওপর মার্কস পেলে তোমাদের জানবে যে প্রিপারেশান ভালো আছে পেয়ে যাবে অনেকটাই ভালো র্যাঙ্ক হয়ে যাবে সেইখানে ওই একশো পঞ্চান্ন নাম্বার কীভাবে মানে মার্কস ডিভিশানটা কীরকম এটা তোমাদের বলা হয়নি এটা হচ্ছে যে প্রতিটা প্রশ্নের মান কিন্তু এখানে দুই নাম্বার থাকে অর্থাৎ নিটে যেমন একটা প্রশ্নের মান চার থাকে এখানে দুই থাকে এবং এখানে যদি নেগেটিভ করো তাহলে হাফ নেগেটিভ হয় ঠিক আছে অর্থাৎ পঞ্চাশ পঞ্চাশ একশোটা টোটাল কোশ্চেন তার ফুল মার্কস হচ্ছে দুশো এবার সেখান সেটা তুমি সলভ করবে এবং দেখবে কটা ঠিক কটা ভুল হয় সেই অনুযায়ী ক্যালকুলেট করবে আই হোপ বোঝা গেছে জিনিসটা তো এই ছিল আজকের ভিডিওতে তোমাদের জানানোর মতো কিছু তথ্য যেগুলো আমার মনে হলো যে আমার এক্সপিরিয়েন্সও কিছু শেয়ার করা দরকার এবং তাতে হয়তো তোমাদের হেল্পফুল হবে জিনিসটা যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারো আর নিচে ডিসক্রিপশান বক্সে দেখবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থেকে জয়েন হতে পারো আমাদের আমার যে টেলিগ্রাম চ্যানেলটি আছে সেখানে আরও অনেকে আছে এবং সেখান থেকে আরও কিছু আনুষঙ্গিক টেলিগ্রাম গ্রুপ খুলে রেখেছি আমি যেখানে আমি খুবই কম কথা বলি কিন্তু তোমরা নিজেদের মধ্যে অনেক সময় কোশ্চেন ডিসকাস করো সেটা আমি দেখেছি তো সেই জিনিসটা নতুন যারা জানো না তারা ওখানে জয়েন করে কিন্তু ওই জিনিসগুলোর হেল্প পেতে পারো তো চলো এখনকার জন্য টাটা আবার দেখা হবে পরবর্তীকালে একটি ভিডিওতে